এসব বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক অফিস সহায়ক মালি ড্রাইভার সহ বিভিন্ন পদে ভর্তির নিয়োগপত্র কন্ট্রোলার অফ সিভিলিয়ান এজি শাখা হতে দেয়া সেসব নিয়োগপত্রে রয়েছে আলাদা স্মারক ও নিয়োগ নাম্বারও সেনাবাহিনীর লোগো ব্যবহার করে নিয়োগকারী কর্মকর্তা হিসাবে সিল ও সই ব্যবহার করা হয়েছে এজি শাখার এক সহকারী পরিচালকেরও কিন্তু যার সবই ভুয়া কিন্তু এসব নিয়োগপত্র কিভাবে পেলেন এসব চাকরি প্রার্থীরা কাগজপত্র দেওয়ার পরে ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কার্ডও দিচ্ছে যে ছেলেপেলের কাছ থেকে টাকা নিচ্ছে তারা ঢাকায় ওনাদেরকে একটা রুমে রাখছে হোম কোয়ারেন্টাইন বলে যে হোম কোয়ারেন্টাইন থাকতে হবে সাত দিনের স্যার হোম কোয়ারেন্টাইনে রাখছিল রাখার পরে ওদেরকে অনেক কথা ওরা বলা বলি করছে ভিতর থেকে যাই হোক এখন আমাদের ওই ক্যান্ডিডেটরা বলছে আমাদেরকে স্যার একটু যশোরে পোস্টিং দেন ট্রেনিং শেষে স্যারে বলছে ঠিক আছে দেবো টাকা দিতে বললো তাই আমি বললাম যে ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার দেন তো বললো যে আমরা অ্যাকাউন্ট নাম্বার তো রাখি না আমরা তো মেজর আমি গেল অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্টে টাকা দিলে আমার পরবর্তীতে সমস্যা হতে পারে তা ঠিক আছে তাহলে কিসে দেবো তা এসে পরিবহনে দাও তারপরে বিকাশে দাও তারপরে নগদ দিছি এভাবে দেওয়া গেল আমরা সবার কাছ থেকে নিয়ে মোট 60-70 লাখ টাকা দিয়েছি কারণ আমাদের তো ওই ধর্মীয় বিষয়ে কিছু কথা বলে আমরা ভিড় হয়ে যাই এখন উনি ওইটাই সুযোগ কাজে লাগায় আমাদের কাছ থেকে টাকা নিয়েছে যখন আমরা মানে আস্তে আস্তে যখন আমরা স্বাভাবিক হতে পারছি তখন আমরা জিনিস বন্ধ করে দেওয়ার পরে উনি আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে সেসব অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ গ্রেফতার করে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়া এক প্রতারক সহ চক্রের 7 সদস্যকে যারা বিভিন্ন স্থানে সেনা ও জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে অন্তত কোটি টাকা ঘুষ দেওয়াটা তো একটা অপরাধ এখন যারা হয়তো মনে করে যে বেকার হয়তো যদি মানে এই সুযোগটা না লাগ কাজে না লাগাই তাহলে তার চাকরিটাই হবে না তার সারা জীবনে বেকার থাকতে হবে এই কথা চিন্তা করে অনেক ভুক্তভোগী তুড়িঘুড়ি করে এবং এদের যে বেশভূষ দেখে তারা আসলে যাচাই বাছাই করার আগেই টাকাটা দিয়ে দেয় যার কারণেই তারা প্রতারিত হয়েছে এত সহজে চাকরির কথা যখন বলে বা টাকা পয়সা চায় সেটা একটু ভেরিফিকেশন করা উচিত এই জন্যই করা উচিত যে আসলে আমরা কাউকে টাকা দেওয়ার আগে সে যে মেজরের কথা বলল সে মেজরটা কোন জায়গার তার নাম্বারটাতে কাউকে দিয়ে চেক করলে হয়তো এই পতকের হাত থেকে সে হয়তো রক্ষা পেত তারা বলে শুধু চাকরি না কেউ যদি জমির প্রবলেম থাকে সেটা তারা নিষ্পত্তি করে দেয় এবং অন্য জমি দখলও করায় দেয় এবং বোয়া চেক দিয়ে লেনদেন করে অর্থাৎ তাকে বলে যে ঠিক আছে আপনি টাকা দেন আমাদের ওরা পুরো একটা চেকও দেয় দেন আপনি আমাদের টাকা দেন এর গ্যারান্টি হিসেবে আপনাকে আমি চেক দিয়ে রাখলাম এরকমভাবে মেসেজের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে এবং তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই কাজটা আরসিডি গ্রুপের মতো তারাও বিভিন্ন বড় বড় র্যাঙ্কের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে অপর ঘটনায় দুদকের উপপরিচালক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রতারণার অভিযোগে রেজওয়ান নামে এক প্রতারককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণ বিভাগ ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা